দক্ষিণ চট্টগ্রামে হঠাৎ করে বেড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ। এর মধ্যে মারা গেছে 30টির বেশি গরু। গ্রাম পর্যায়ে ভুল চিকিৎসার শিকার হয় অভিযোগ করছেন পালন লালন পালনকারীরা। বলছেন পাওয়া যাচ্ছে না প্রতিষেধক টিকাও। তবে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন খামারি ও প্রান্তিক কৃষকরা সচেতন হলে কমবে এ রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকায় গরু পালনে নতুন করে আগ্রহ বেড়েছে চট্টগ্রামে। শুধু দক্ষিণ চট্টগ্রামে 4000-এর বেশি গবাদি পশুর খামার গড়ে উঠেছে। তবে হঠাৎ করে গবাদি পশুর লাম্পি রোগে আক্রান্ত হয়ে একের পর এক গরু মারা যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছে খামারেরা। লাম্পির কারণে 4-5টা বাছুর মারা গেছে, আর একটা বড় গরুও মারা গেছে। লাম্পি ছোট বাচ্চাদেরকে আসলে এটার রক্ষা করা যায় না। এমনকি খুরা বা FMD রোগীও আক্রান্ত হচ্ছে অনেক গবাদি পশু। বাইরের ইম্পোর্টের ভ্যাকসিন বন্ধ, দেশীয় যে উৎপাদন ভ্যাকসিন হচ্ছে এই ভ্যাকসিন দিয়ে আমরা মোটামুটি কভার করতে পারতেছি না। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন মশা আর মাছি থেকেই ছড়াচ্ছে গবাদি পশুর লাম্পি রোগ। তাই খামারিদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানে যেন কোনো ধরনের মশা মাছি বা অন্যান্য পোকামাকড়ের যেন কোনো বংশবিস্তার না করতে পারে সে বিষয়ে খামারিকে আপনার বিশেষ নজর দিতে হবে। আর এই রোগের পরিপূর্ণ প্রতিষেধক নেই বলছেন এই কর্মকর্তা। এই ভাইরাস থেকে তৈরিকৃত যে ভ্যাকসিনটা সেটা আমাদের দেশে উৎপাদিত হয় না, বা আমাদের দেশে এটা কোনো কেউই এটা তৈরি করার সুযোগ হয় নাই। সেখান থেকে আমরা সরকার যেটা আমাদের অধিদপ্তর বা মন্ত্রণালয় যেটা পারমিশন দিয়েছে সেটা হলো যে কোনো বেসরকারি সংস্থা বা বেসরকারি কোনো কোম্পানি বাহির থেকে সেটা আনার একটা পারমিশন দিয়েছে। লাম্পি রোগের লক্ষণ প্রাণীর গায়ে ফোসকা দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম।